2022 সালকে পেছনে ফেলে শুরু হলো নতুন বছর 2023, কিন্তু শুরুতেই ঢাকার জন্য দুঃসংবাদ। বিশেষ করে বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় 5 নম্বরে রাজধানী ঢাকা। 2023 সালের 1 জানুয়ারি সকাল 9টার দিকে বাতাসের মান সূচকে ঢাকার স্কোর 185, যা ঢাকাবাসীকে সতর্ক বার্তা দিচ্ছে সামনের পুরো বছরের জন্য। অবশ্য বাতাসের মান সূচকে সবার উপরে ঘানার রাজধানী আকরা। সবচেয়ে দূষিত বাতাসের এই শহরের স্কোর 263, এরপরেই 242 স্কোর নিয়ে বাতাসের অস্বাস্থ্যকর মান চীনের উহান শহরের। তৃতীয় স্থানে 221 স্কোর নিয়ে পাকিস্তানের করাচি এবং 195 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। অর্থাৎ আকরা, উহান এবং করাচি, এই তিন শহরে বাতাসের মান চরম অস্বাস্থ্যকর। এসব শহরের বাতাস বাসিন্দাদের চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। বাতাসের মান সূচকের স্কোর 100 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে এই স্কোর 201 থেকে 300 হলে স্বাস্থ্য সতর্কতা সহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়, যখন শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। 201 থেকে 300 স্কোরের বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এই জায়গায় বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর 185, অর্থাৎ 200 থেকে মাত্র 15 পয়েন্ট কম। আর তাই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরির কাছাকাছি মানের। এর আগে গত 27 ডিসেম্বর সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 244 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সবার ওপরে ছিল ঢাকা, যখন টানা 3 দিন বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাসের শহর ছিল বাংলাদেশের রাজধানী। সেদিক থেকে এক সপ্তাহে ঢাকার বাতাসের উন্নতি হয়েছে বলা যায়, কারণ 244 স্কোর থেকে এখন ঢাকার বাতাসের মানের স্কোর 185, আর সবচেয়ে দূষিত শহরের তালিকা থেকে এখন 5 নম্বরে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। শুধু নতুন বছরের শুরুই নয়, দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এই শহরের বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয় বৃষ্টির কারণে। 2022 সালে বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে নাম ছিল ঢাকার। তাই নতুন বছরে সরকারের প্রতি তাগিদ, বাতাসের মান উন্নয়নে যথাসাধ্য পদক্ষেপ নেবে সরকার, বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এই ছিল আজকের মতো। ভালো থাকবেন, শুভকামনা।